to the rowdy gang of Ephesians. When six vile youths had descended on their prey, a young lady on a public bus at Kolkata Salt Lake, these two good Samaritans sought to end the humiliation. But their adversaries dragged them onto the road and beat them silly. দুচারজন মিলে একটা মেয়েকে ইজিটিং করছিল বাসে তো বাসে সবাই মজা নিচ্ছিল তো আমার বন্ধু ও প্রতিবাদ করে তো প্রতিবাদ করার ফলে দুজন প্রথমে ওর মাথাটা ধরে ঠুকে দেয় বাসের রডটাই But perhaps what is more unsettling is that not one passenger on board the stalled bus lifted a finger to save the duo. And if that's not a sorry enough situation, the girl who was saved of her persecution has not filed an FIR. So now the two thrashed men have their scars to prove their assault, but not the beneficiary in the whole incident to back them. This is a spot where Jagannath and Shubhendu were thrown out of the bus along with the teasers. They were brutally beaten up by the teasers. Nobody came forward for any help. Ironically, the girl who was being harassed also did not come forward to lodge any complaint. The aggrieved youngsters didn't get much sympathy from the police either. The men in uniform also didn't file the complaint because the Eve-teased girl hadn't shown up to corroborate the story. But help arrived in the form of an insistent head of the management institute. The behavior initially was not good enough, so we had a discussion with the SDPO, Mr. Bhushan Banerjee. He was very good, he was a very good gentleman. He said that everything will be taken care. And later on, the FIR was taken the next day. প্রিজিংয়ের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ছাত্র ঘটনাটি ঘটেছে সল্টলেকের নেতাজি পার্কের সামনে রবিবার বিকেল পাঁচটা নাগাদ সরকারি S9 বাসে করুণাময়ী থেকে ওঠেন ম্যানেজমেন্ট ছাত্র জগন্নাথ দে এবং তার বন্ধু শুভেন্দু রায় বাসে কয়েকজন দুষ্কৃতী এক মহিলাকে বিরক্ত করলে জগন্নাথ এবং শুভেন্দু তার প্রতিবাদ করেন তখনই দুষ্কৃতীরা জগন্নাথের ওপর চড়াও হয় এবং আহত অবস্থায় জগন্নাথকে একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পরে NRS মেডিকেল কলেজে সিটি স্ক্যান করা হয় প্রথমে অভিযোগ দায়ের করা নিয়ে ম্যানেজমেন্ট ছাত্রদের হেনস্থা করলেও পরে অবশ্য অভিযোগ নেয় বিধাননগর পূর্ব থানা কুড়ির এক তরুণীকে উত্তক্ত করতে শুরু করে কয়েকজন দুষ্কৃতী সেই সময় জগন্নাথ ও শুভেন্দু তার প্রতিবাদ করেন তখনই দুষ্কৃতীরা জগন্নাথের উপর চড়াও হয় এলো পাথারে ঘুষি মারতে থাকে জগন্নাথের মুখে জগন্নাথের মাথাও ফেটে যায় প্রথমে আহত জগন্নাথকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর NRS মেডিকেল কলেজে তার সিটি স্ক্যান করা হয়েছে সরকারি বাসের মধ্যেই ঘটনাটি ঘটে বাসের অন্য যাত্রীরা কেউই বাধা দেয়নি জগন্নাথকে NRS এ ভর্তি করা হয়েছে অন্যদিকে অভিযোগ দায়ের করতে চাইছে না পুলিশ বাসে ধারে একটি পাঁচ তারা হোটেলে আসছিল বাসে চার যুবক এক তরুণীকে উত্তক্ত করছে দেখে প্রতিবাদ করে জগন্নাথ তখন তারা বেধড়ক মারতে আরম্ভ করে জগন্নাথকে বাসের রডে মাথা ঠুকে দেয় তা জগন্নাথকে মার খেতে দেখেও কোনো যাত্রী এগিয়ে আসেনি এমনকি জগন্নাথের বন্ধুরা তখন নীরব দর্শক এই ঘটনাটি ঘটে চিকিৎসার কাছে যার কথা হচ্ছে তিনি স্বয়ং হাজির আছেন আমাদের স্টুডিওতে নমস্কার জগন্নাথ ইনি শ্রী জগন্নাথ দে সেই সাহসী যুবকটি এবং সেই জখম হওয়া যুবকটি বাবা আমরা খুব কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি এসছো এই আহত শরীর নিয়ে কেন তুমি তো মালদার ছেলে তাই না ব্যাস নিশ্চিন্তে বাংলা বলো আমায় দেখে কি মনে হচ্ছে আমি ইংরেজ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান আর স্যার স্যারি বা বলছো কেন তুমি সুমন দা সুমন কাকু কবির কাকু যাইছে তাই বলো কেমন বাবা এই যে তোমার গায়ে হাত দিচ্ছে বা লাগছে না তো না স্যার খুব মেরেছে না স্যার লেফট সাইডটা তো বেশি পেইন হচ্ছে ডাক্তার কি বললেন স্যার ফার্স্টে তো সেদিন সিআরআই তে গেছিলাম সিআরলা তো সেখানে মাঝখানে সেন্সলেস হয়ে যাওয়াতে ওনারা স্যারদের ইসেতে আমাদেরকে আমাকে সিটি স্ক্যান করানো হয় তুমি ঝাঁপিয়ে পড়বেই সে আমাদের কোনো মাননীয় সহনাগরিক যে মন্তব্যই করুন যাই বলুন যদি আইনও পাশ হয় যে একটি মেয়ে বা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে ছুটে যাওয়াটা বেআইনি কাজ এরম হলে তুমি তখন বেআইনি কাজটি করবে মাথাটা আমার কাছাকাছি আনবে এসো কান বাঁধা এসো দীর্ঘজীবী হ এসো বেঁচে থাকো বাবা কেমন শোনো আমরা অনেকে হেরে গেছি কেমন আমরা আধ বুড়োর দল বুড়োর দল হেরে গেছি বাবা তোমরা যেন না হারো আমাদের উপর আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি নবকুমার হই নবকুমার তুমি হই আছো উপায় নেই